আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লা রসুলিল্লা ও আলআলিহিহি ওসহাবি হজমাইন আবাদ ফাউজ্লাহিম সাইত রজিম বিসমিল্লা রহমান রহিম রব্বিস রাহলি সৌদরী ওয়াসরি আমরি ওয়াহুলিসানিফাহ কৌলি রব্বিশ সম্মানীয় পাঠক পাঠিকাগণ আপনাদের সকলকে আজকের আবার এই নতুন পর্বে স্বাগতমও জানায় আমরা সহজ আরবি কোরআন পাঠ এই কোর্সে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি আজকের এই পর্বে আমরা আলোচনা করব পূর্ব পাঠের পুনরাবৃত্তি করবো সংক্ষিপ্তভাবে তারপরে আমরা আবার নতুন আলোচনায় ফিরে আসব তাহলে আজকের পাঠ নাম্বার ফরটিন আজকের ফরটিন নাম্বার ক্লাস আজকের এই পাটে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আমরা ইতিপূর্বে আরবি হরফ আরবি হরফের রূপ বিভিন্ন রকম তার সাথে সাথে মখরাজ এবং তার পরে পরে আমরা আরবিতে যে স্বরচিহ্ন আলামাত বা চিহ্ন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা জেনেছি যে আরবিতে আট প্রকারের স্বর আছে তো আমরা আজকে সেই আট প্রকার স্বরের একটা সারণী পরপরভাবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। খুব সহজ সরলভাবে কারণ এটা যদি আমরা ধরে নিতে পারি বুঝে নিতে পারি তাহলে আমাদের আরবি পড়া স্টার্টিংয়ে আমাদের ক্ষেত্রে একটু সহজ মনে হবে এটাকে একটু সময় নিয়ে যদি আমরা ধরে নিতে পারি বুঝে নিতে পারি যে হ্যাঁ কোন স্বরটা কীভাবে আসছে কিভাবে তৈরি হচ্ছে তাহলে কিন্তু আমাদের পড়ার গতিটা আস্তে আস্তে বেড়ে যাবে তা আমরা আট প্রকারের যে স্বর আরবিতে বলেছিলাম মনে আছে তো কি বলুন তো আমরা আট প্রকারের স্বর যে বলেছিলাম আমি বাংলাতেই আপনাদের লিখে বোঝানোর চেষ্টা করছি আমরা আ হাস্যই দীর্ঘই হসৌ দীর্ঘ তাহলে অ আ হাসই দীর্ঘ দীর্ঘ হাসৌ দীর্ঘ এবং ওই ও এই হচ্ছে আটটা স্বর আরবির ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আরও বেশি আমরা জানি তাহলে এই আট প্রকার স্বর কীভাবে আসে এর আগে আমরা আলোচনা করেছি আরেকবার এই সংক্ষিপ্ত ফর্মুলার মাধ্যমে আমরা আজকে আলোচনা করব। দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং মনে রাখাটা আমাদের ক্ষেত্রে আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে আমি এবার যদি বা একটা অক্ষর একটা আরবি হরফ আমি নিলাম এই বা কিভাবে অ তারপরে আ হসই দীর্ঘই হস দীর্ঘ ওই এবং ও কিভাবে আমি বাকে বানাবো সেটা আপনারা লক্ষ্য করবেন এর আগে কিন্তু আমরা সব জেনেছি জবার জের পেস তনবিন মানে দু জবার দু জের দু পেস এর মাধ্যমে কিন্তু সাকিন জজম যেটা তাহলে এর মাধ্যমে এই স্বরগুলো তৈরি হবে তাহলে আমরা বা সংক্ষেপে যদি আমরা যাবার দিই তাহলে আ মানে বা যাবার বা টান হবে না খুব সংক্ষিপ্তভাবে হবে তারপরে আ আমরা কিভাবে পাব বা এখানে খাড়া যাবার দিলে আমরা পাবো আর কিভাবে পাব বা আলিফ যাবার বা তাহলে এই দুটো পদ্ধতিতে আমরা বা পাবো ঠিক সেরকমই হসই হসই আমরা কীভাবে পাব। বা জের বি তাহলে বা জের বি ই পেলাম আমরা ঠিক সেরকমই দীর্ঘই তাহলে দীর্ঘই আমরা দুটোতে পাব একটা হচ্ছে বা খাড়াজের বি আর একটা হচ্ছে বা ইয়াজের বি তাহলে ইয়ার মাধ্যমে আর খারাজের এর মাধ্যমে আমরা দীর্ঘ ই পাব এর আগে আমরা এগুলো আলোচনা করেছি এবার আমরা হাস্যউ কি করে বা বাপেস বু বাপেস বু এবার দীর্ঘ উ কীভাবে পাবো এখানে আমরা যদি লিখি বা উল্টা পেস, বু আরেকটা যেটা পাবো আমরা বা অপেস বু তাহলে এখানে দুটো পদ্ধতিতে পাচ্ছি আমরা দীর্ঘাউ একটা হচ্ছে বা উল্টা বু আর একটা হচ্ছে বা বু এটা একটা কমা দিলে এটা ঠিক সেরকমই একটা কমা এটা একটা কমা এবার ওই ওই আমরা কিভাবে পাবো এর আগেও বলেছিলাম যে ইয়া তার আগে যে হরপ আসবে যাবার হবে তাহলে বা ইয়াজ আবার বাই বা ইয়াজ আবার বাই তাহলে এখানে আমরা বা বি পেয়েছিলাম এবার ও কি করে পাবো আমরা এখানেও অ শাকিন তার সাথে যাবার বা অ যাবার বাউ তাহলে দেখুন মানে ছকের মাধ্যমে কিভাবে আমরা পাচ্ছি তাহলে বা এই হরফের মাধ্যমে আমরা আটটা স্বর স্বরের একটা সারণি তৈরি করলাম বা যাবার বা বা খারা যাবার বা বা আলিফ যাবার বা বা জের বি বা জের বি বা জের বি বা পেসবু বা উল্টা পেসবু বা ও পেসবু ঠিক বা ইয়া যাবার বাই বা ও যাবার বাউ তাহলে এটা বা দিয়ে ঠিক সেই রকমই এটাকে যদি আমরা এটা উঠিয়ে দিই নোকতা দিয়ে এটাকে আমরা কী বানাতে পারি বাটাকে আমরা তা এবং সা বানাতে পারি তাহলে দুটো নোকতা দিলে হয়ে যাবে তা তাহলে তা পড়ুন তো আপনারা নিজে নিজেই কি কি হবে তাহলে তা জাবর তা তা খালে জাবর তা তা আলিফ জাবর তা তা জেরতি তা আখাড়া জর্তি তাইয়া জেরতি তা পেস্তু তা উল্টা পেস্তু তাও পেস্তু ইয়া জাবার তাই তাও জবর তাও তাহলে এই যে স্বর আমরা পাচ্ছি আট প্রকার এরকম করে হরফ ধরে ধরে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা তা সা দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবো এবার আমি জিম দিয়ে একটা যদি আপনাদের বলি জিম দিয়ে এই আট প্রকার স্বরের সারণি তৈরি করেন তাহলে নিশ্চয়ই আপনারা পারবেন একটা যদি আমি করে দিই তাহলে আপনাদের ক্ষেত্রে বাকিগুলো করা সহজ হয়ে যাবে যেমন জিম তাহলে জিম জিমে কি হবে জিম যাবার যা জিম খাড়া যাবার যা জিম আলিফ যাবার যা जिम जेर जी तो ये पूरा जिम ना लिखे छोटो जदि जिम लिखतम तो हतो एबार जिम खड़ जी और जिम य जी ठीक सरकम ही जिम पेस जू और जिम उल्टा पेस जू जिम ओपेस जू जिम या जबर যাই এখানে ওই কিভাবে আসবে জিম ইয়া যাবার যাই আর ও জিম ও যাবার যাও তাহলে এখানে নিশ্চয়ই বুঝা যাচ্ছে আবার আমি রিপিট করছি জিম যাবার যা জিম খাড়ে যাবার যা জিম আলিফ যাবার যা জিম জের জি জিম খাড়ে জের জি জিম ইয়া জের জি জিম পেস জু জিম উল্টা পেস জু জিম ও পেস জু ঠিক সেরকমই জিম ইয়ে যাবার যাই জিম ও যাবার যাও এবার আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন জিমের পরে হা হা দিয়ে খুবই সহজ পরপর পরপর করে প্র্যাকটিস করতে হবে এবার যেগুলো সিমিলার কাছাকাছি হরফ সেগুলো আমি শুধু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বাকিগুলো এবার আপনারা নিজে নিজে অন্যান্য বইয়ের সাহায্য নিয়ে বা আমি যেভাবে লিখছি সেইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন एबार दाल तले दाल दाल जबर दा, दाल खाली जबर दा और दाल अली जबर दा ठीक से कभी दाल जेर दाल खाले जेर दी दालिया जेर दी आबार दाल पेस दू दाल उल्टा पेस दू दाल ओ पेस दू दाल या जबर दही। ডাল ও জবার দাউ এই হচ্ছে ডাল দিয়ে আবার রিপিট করছি ডাল ডাল জবর দা ডাল খড়া জবর দা ডাল আলিফ জবর দা ই তাহলে ডাল জের দিই ডাল খড়া জের দিই ডাল ইয়া জের দিই আবার ডাল পেস্ট দু ডাল ও পেস দু ডাল ডাল উল্টা পেস্ট দু ডাল ও পেস দু ডাল ইয়া জবর দাল ও জবার দাও তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আমরা পাচ্ছি তাহলে আকার দুটো মাধ্যমে পাচ্ছি দীর্ঘ ইকার দুটো পদ্ধতিতে পাচ্ছি আর দীর্ঘ উকার দুটো পদ্ধতিতে ওই আর ও এইভাবে আমরা ডালের পরে লাল যা আমরা নিজে নিজে এইভাবে বানাবো তাহলে দাল জাল তারপরে কি সিন তাহলে সিন দিয়ে আপনারা বলুন তো সিন দিয়ে কিভাবে হবে সিন সিন তাহলে সা তাহলে সিন যাবার সা সিন খাড়া যাবার সা সিন আলি যাবার সা একই রকম একই ফর্মুলা ঠিক সেরকমই সিনজের সি সিন খাড়া জার্সি সিন ইয়া জার্সি সিন পেসু সিন উল্টা পেসু সিন ও পেসু সিন ইয়া যাবার সিন ও যাবার সাও তাহলে পর একই ফর্মুলাতে আসছে এটাকে যদি আমরা সিন করে দিই তাহলে সিন সা সিন যাবার সা সিন আলিফ সিনজের সা যদি বড়ো সিন যেটাকে জানি আমরা উচ্চারণের পার্থক্য বোঝানোর জন্য ছোট ছোটো সিন বা বড়ো সিন আমরা বলি ঠিক সেরকমই সিন জের সি সিন সি সিন পেসু সিন উল্টা পেসু সিন ও পেসু সিন ইয়াজার শ্য সিন ও জাবার শাও আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না তাহলে সিন সিন তারপরে সদ জদ সদ জদ আপনারা বানাবেন ত আইন জন এবার আইন দিয়ে আমি যদি বানাই আইন তাহলে আইন যাবার আ আইন খালেজ যাবার আ আইন আলিফ যাবার আ আইনের সাথে আলিফ এভাবে যোগ হবে ঠিক সেরকমই জের ই আইন জের ই আইন ইয়াজের ই আবার আইন পেস পেশ উন উল্টা উ উন ও পেস উ আইন ইয়াজ আবার আই আইন ও জবর আউ তাহলে বুঝা যাচ্ছে জাবার খড় জবর আলিফ জের খড়ের ইয়া সাকিন জের পেস উল্টা পেশ আর ও পেশ পেস সাকিন জবর ওয় শাকিন যাবার তাহলে এইভাবে আমাদেরকে এই সারণি মিলিয়ে মিলিয়ে ছকের মাধ্যমে পড়লে আমাদের খুব সহজ হয়ে যাবে পড়তে আইনকে যদি আমরা গয়েন বানিয়ে নিই একই ফর্মুলা একইভাবে তৈরি হবে তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে যে কোনো তিনটে হরফ দিয়ে এই যে আট প্রকার স্বর এই স্বরের সারণই তৈরি করুন বাড়িতে বসে বসে খাতায় নিশ্চয়ই পারবেন আশা করি ইনশাআল্লাহ তাহলে চেষ্টা করতে হবে অবশ্যই আমরা চেষ্টা করলে পারবো আর এটা যখন আমরা ধরে নিতে পারবো এরপর থেকে আস্তে আস্তে আমরা শব্দ লিখে বানান করে রিডিংও পড়তে পারবো যদি আমরা এটাকে ঠিকভাবে আয়ত্তে নিয়ে নিতে পারি তো আজকের এই পর্বে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার যে কয়টা হরফ বাকি আছে সেগুলো নিয়ে আবার আলোচনা করব আজকের এই পর্ব এখান থেকে শেষ করছি আল্লাহ যেন আমাদেরকে যথাযথভাবে বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি